কিরকম দেখাবে দর্শককে? দর্শককে তো আসে আশা করি যে মন জয় করিব কড়াই। টেস্টে একবার ফেল করেছিল? হ্যাঁ, গ্রামে হয়েছিল। আচ্ছা, তারপরে দেখ মানে ফাইনালে টানে টানে পাস করেছি। হ্যাঁ, এইবার আপনি কেমন কোচিং করেন কড়াই? এইবারে মোটামুটি দেখি তো গ্রামে তো ঠিকই, একবার হারি হইল একবার জয় হইল, তার বাদে তো আর ই করো না, তার বাদে এই শুরু হচ্ছে। আচ্ছা, তা আশা কীরকম রাখছো? আশা মোটামুটি ঠিকই আছে কাড়ার। লড়াই দেখাবে? লড়াই দেখাবে, দর্শক নিরাশ হব নি। তো নমস্কার, সঙ্গে আমি নীতিশ মাহাতম, আপনারা দেখছেন আপনাদের সকলের পরিচিত চ্যানেল বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল। আর আজকে আমি সকাল সকাল এসে পৌঁছে গেছি সেই বরাবর থানা অন্তর্গত সোনাডুঙ্গুরি গ্রামে। আপনারা জানেন যে আজকে একটা সোনাডুঙ্গুরি গ্রামে বিখ্যাত লড়াই আয়োজন করছে শত্রুঘ্নবাবু। তো সেই আসরে আমি এখানে উপস্থিত হয়েছি। তো এখন আমি কাছে পেয়েছি বর্তমান পুরুলিয়া জেলার মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির কোষাধ্যক্ষ শুভচন্দ্র মাহাতো। তো আপনারা জানেন যে আজকে শত্রুঘ্ন মাহাতো কাড়ার সাথে ইনার কাড়া জোড়া হয়েছে। তো সেই ইনার কাছ থেকে জানিয়ে দেবো কাড়ার মৌসুম এখন কীরকম আছে বা কাড়া কতক্ষণে পৌঁছাইছে বা এখন লড়াই কীরকম দেখাতে পারে। আর যদি আপনারা এই সোনাডুঙ্গুরি আসরের সমস্ত লড়াইগুলি এই চ্যানেলের মাধ্যম দিয়ে লাইভ দেখতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের কাছে থাকবেন, কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে লাইভ দেখানো হয়। তো সেইভাবেই দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইবের কাছে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তো আপনাকে তো অনেকেই চিনি, তা একটু ভালো পরিচয়টা দিলে। আমার নাম সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে এখন আছেন কেমন সেটা বলো? এখন মোটামুটি ঠিকই আছি। আচ্ছা, চাষবাস হয়ে গেছে? চাষবাস হয়ে গেছে, কিছু কিছু আছে লাল লাগাই কাজ হবে বলে। আচ্ছা, তো এই এখন আপনি বর্তমানে আছেন কোথায় উপস্থিত? এখন আছি আমি আজকে 15ই ভাদ্র। তো আচ্ছা, বড়াবাজার থানার অন্তর্গত সোনাডুঙ্গুরি গ্রাম, এখানে আজকে মেলা আছে। আচ্ছা, শত্রুঘ্ন বাবুর কাড়ার সাথে জোড়া হয়েছে, এক নম্বর কাড়া। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি ওইখানে উপস্থিত হয়ে গেছি। তার কাড়া এখানে পৌঁছে গেছে? কাড়া পৌঁছে গেছে। আচ্ছা, তো আপনার যে এক নম্বরের সঙ্গে জোড়া হয়েছে তো প্রাইজ কত আছে? 51,000। সাথে কোনো অফার বলেছেন? না না না, অফার কোনো নেই। না না। আচ্ছা, কাড়া লড়াই কীরকম দেখাবে দর্শককে? দর্শককে তো আসে আশা করি যে মন জয় করিব কাড়াই। আচ্ছা, তো এইবারে আপনি তো আগে আপনার কাড়ার টেস্টে একবার ফেল করেছিল? হ্যাঁ, গ্রামে হয়েছিল। আচ্ছা, তারপরে দেখ মানে ফাইনালে টানে টানে পাস করেছি। হ্যাঁ, এইবারে আপনি কেমন কোচিং করেন কাড়াকে? এইবারে মোটামুটি দেখি তো গ্রামে তো ঠিকই, একবার হারি হইল একবার জয় হইল, তার বাদে তো আর ই করো না, তার বাদে এই শুরু হচ্ছে। আচ্ছা, তা আশা কীরকম রাখছো? আশা মোটামুটি ঠিকই আছে কাড়ার। লড়াই দেখাবে? লড়াই দেখাবে, দর্শক নিরাশ হব নি। তো বর্তমানে এখনো পর্যন্ত আপনার কাড়াটা কতবার লড়িয়েছে বলুন? এটা 14 পড়ল। 14। জয় কবার আছে? জয় তোমার 12। বারো? দুবার পরাজয় হয়েছে। একবার হয়েছে ওই গ্রামে? হয়েছে গ্রামে? গ্রামে দুবার? না, গ্রামে একবার। আচ্ছা, ওটা কার সঙ্গে হয়েছে? ওটা প্রাণকৃষ্ণ সিং বাবুর সাথে। আরেকবার কার সঙ্গে হয়েছে? আরেকবার হয়েছে তোমার ওই পাড়া থানা বাবলু মাতার সাথে, রাঙামাটি। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাড়া এখনো পর্যন্ত দুবার পরাজয় আছে, 12 বার জয় আছে? জয় আছে। আর এই 15 নম্বরে চলবে গেছে নাকি? না, 14ই মানে চলবে। 14 নম্বরে চলবে। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আপনারা শুনতে পারলেন যে সুবোধদার কাড়া এখানে। আপনারা যদি এই চ্যানেলের মধ্যে লড়াই দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন। এখন দেখব এনার কালাটার কীরকম মৌসুম আছে। সকাল বেলায় ভগবান, অতি সকাল বেলায় ভগবান,